আমার সাথে দুষ্টুমি করছো? না পাখিরা, না এতগুলো পাখির সামনে আমাকে অপমান করছো, বুঝতে পারছি না আমি। পাখিরা, হ্যাঁ আমি শুধু তোমার ভালোবাসাটুকু বুঝতে চাই। পাখিনি, আমি একবার জন্য কল্পনা করতে পারিনি তুমি আমার কাছে সেই ভালোবাসার বাবা চাবি। এবার আমি বুঝতে পেরেছি, ঠিকই বুঝতে পেরেছি, কারণ এ যুগের মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। কারণ আমার সাথে প্রেম করি অন্যজনের সাথে যে তুমি চলে যাবে সেটা আমার ধারণাই হয়ে গিয়েছে। আমি তোমাকে অনেকটাই বিশ্বাস করতাম, ভালোবাসতাম। পাখিরাজ, তাহলে তুমি আমাকে তোমার ভালোবাসাটুকু বোঝাও। প্রভু খেরা কে সাক্ষী, পাখি আমি তো ভালো বাসি। সত্যি বলছি পাখিরাজ, বিশ্বাস হয়েছে? হ্যাঁ পাখিরাজ। আর তো ভালোবাসার মমন চাবে না? না না পাখিরাজ। তাহলে চলো আমরা সেই গুরুদেবের সেই মনিটা খেয়ে আমরা যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাফ হতে পারে না। চলো পাখিরাজ, আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চাই নিব, তাই না?
ধারণ করতে পারল না। পাখি রাজের কথা মতো পাখিনী যেখান থেকে খেয়েছিল মণি সেই জায়গায় রেখে দিল। শিবের মণি পদ্মার ডাটা দিয়ে ধীরে ধীরে পাতাল পুড়িতে জীবন্ত গাছের গোড়ায় বিশাল আকারে এক ডিম্ব তৈরি হলো। সেই পাতাল পুড়িতে ছিল বাসুকী রানী, তার দাসী বাদীগণকে নিয়ে কমল বিলে গিয়েছিল হাওয়া খেতে। এত বড় ডিম দেখে ডিম তুলে নিল রানী হাতে, অতি যত্ন করে রেখে দিল প্রাসাদে। দশ মাস দশ দিন পর সেই ডিম্বু থেকে এক